আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি হচ্ছে মূলত আপনার মোবাইল ফোনের যে সিম কার্ড রিলেটেড সেটি। তো সিম কার্ড আমরা এখনকার যুগে আমরা দুইটা সিম কার্ড, তিনটা সিম কার্ড মোবাইলে ভরতেই পারি। যদিও ই সিম এসেছে, ই সিম যেগুলো নেই, যেগুলো আসলে সিম কার্ড সাপোর্ট করে, এমন সেটগুলোর জন্য আসলেই আমরা এখন যে ভিডিওটি দেখাবো সেটা হচ্ছে এটা। তো সিম কার্ড আপনি মোবাইলে ইনসার্ট করেছেন, দুটি সিম কার্ড আসলে স্ট্যাটাস বারে দুটি নেটওয়ার্কের আসবে, আইকন আসবে। তো এখন মূলত যে দেখা গেছে যে অনেক সময় একটি সিম কার্ড আসে, একটি সিম কার্ড আসে না। তো মূলত সেটা দেখতে চাইলে আমরা মোবাইল ফোনের কোন স্ক্রিনে যাব, মানে কোন অপশনে যাব, সেই অপশনটি আমি খুঁজে বের করব যে আসলে আমাদের দুটি সিম কার্ড ঠিকভাবে পেয়েছি কিনা এবং কাজ করছে কিনা। চলুন আমরা মোবাইল স্ক্রিনে দেখে নিই যে আসলে সিম কার্ড স্ট্যাটাস আমরা কোথা থেকে চেক করব। ধন্যবাদ সবাইকে। দুটি সিম কার্ড ঠিকভাবে এসেছে কিনা সেটা চেক আপ করার জন্য আপনাদেরকে অবশ্যই দেখেন স্ট্যাটাস বারে দুটি সিম কার্ড আমরা দেখতে পাচ্ছি আপনার ওয়াইফাইয়ের পাশে, কিন্তু আমরা মূলত যদি না আসে, এক্ষেত্রে দেখা গেছে অনেক সময় আসে কিন্তু কাজ করে না। তো আপনি সেটিংসে যাবেন, সেটিংসে যাওয়ার পর দেখেন সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্কস আছে, এটাতে যাবেন। যাওয়ার পর দেখেন এখানে গ্রামীণ ফোন এবং এয়ারটেল 4G এই দুটো ইনস্টল আছে, মানে আমি ঢুকিয়েছি। যদি গ্রামীণ ফোন ঠিকভাবে না আসে তাহলে এখানে নট ইনসার্টেড এরকম কিছু একটা দেখাবে বা ভিন্ন রকম হতে পারে আর কি।